দা চিটাগাং ট্রাস্ট বাংলাদেশ সিটিভির মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। মেয়ের 7 তারিখ শনিবার নগরীর জামালখানা প্রেস ক্লাবত বঙ্গবন্ধু হল দা চিটাগাং ট্রাস্ট বাংলাদেশ সিটিভি পরিচালিত মেধা তালিকাত দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী হলে যারা উত্তীর্ণই তারারে মেধাবৃত্তি প্রদান, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিটিভির চেয়ারম্যান শ্রী অরুণ কান্তি মল্লিকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ সভাপতি আবু সুফিয়ান। মহান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্রী দেবদুলাল ভৌমি। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত আছেন সিটিভির প্রধান উপদেষ্টা অধ্যাপক শ্রী সতীশ চক্রবর্তী। শুভেচ্ছা আনতে আছেন শ্রী নারায়ণ চন্দ্র মজুমদার, শ্রী কাজল পালিত, শ্রী জিকু দত্ত, শ্রী অরুণ কান্তি মল্লিক, শ্রী প্রবাল দে। অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জহরলাল হাজারি, অধ্যক্ষ মনোজ দেব, অধ্যক্ষ জনার্দন বণিক, হাজি মোহাম্মদ সেলিম রহমান, শ্রীমতী রুমকিষেন গুপ্ত, বাসুদেব সিং, মনসুর মিয়া, শ্রী সিদ্ধার্থ চৌধুরী বাবু। চিটাং ট্রাস্টের আজ যে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল অনুষ্ঠান হয়েছি, ইয়ের মধ্যে যারা আর্থিক সার্বিক এবং শ্রম দিয়ে সহযোগিতা করেছেন সকলকে আমাদের সিটিভি পরিবারের পক্ষত্বন ধন্যবাদ জ্ঞাপন করি। আর আজ সকাল এবং বিকেলে মিলিয়ে প্রায় 183 জন পরে আরা বৃত্তি দিবেলাই পার্গি, ইয়ের গত্য যাইয়ারে প্রায় 93 স্কেন স্কুলের সকল শিক্ষক মন্ডলী আর সহযোগিতা করি। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়। সি প্লাস চট্টগ্রাম।